আসলে আমি ভাইয়া সাদাসিধে মানুষ, আমি আসলে সরল জীবন যাপন করতে পছন্দ করি। ওরা একটু একটু মানে বিলাসী একটা মনোভাব আছে তাদের। এখন ধরেন আপনার গুণ, হ্যাঁ আপনি বড় ভাই, আপনার গুণ দুজন, এখন যদি ওরা যদি আপনাকে সম্মান না করে, আপনাকে না মানে, তাহলে আপনার কিছু করার আছে? আচরণ তো আসলে ছোট মানুষ, হ্যাঁ নাচার আচরণ ভালোই ছিল, ঠান্ডাই ওদের ছিল। তবে সে তার ওই যে মানে নিজের ক্যারিয়ারটা নিজে গড়ার একটা তার একটা স্বপ্ন ছিল। আনভীরের সঙ্গে কি তার বিয়ে হয়েছিল, এটা কি আপনারা জানেন? আসলে না, আসলে বলতে কি আমি ওই ওদের ওরা তো ওদের মতো চলতো, আমি আমার মতন চলতাম। হ্যাঁ আমাদের ওই একটু যোগাযোগটা বিচ্ছিন্ন ছিল একটা অন্য কারণে। হ্যাঁ এখন মানে আমি এই যে এত কিছু হয়েছে এটা আমি জানতাম না, আমি এই হঠাৎ এই ঘটনার পর আমি পরে জানতে পারলাম, আস্তে আস্তে পত্রপত্রিকা অনলাইনে দেখলাম, এটা আমার জানা ছিল না। এইগুলো আমার বোন নুসরাত এবং আমার বোনের জামাই নিজাম ওরা, কারণ আমার ওই বোন মুনিয়া ওদের কাছ থেকে দিয়েছিল, ওদের তত্ত্বাবধানে ছিল। আচ্ছা তাহলে বিয়ে হওয়ার বিষয়টা কি পরে নিশ্চিত হয়েছিলেন যে বিয়ে আসলে হয়েছিল কিনা আনভিজার সঙ্গে? হ্যাঁ এটা আমি এখনো আমি জানি না, তবে আমি কালকে ইউটিউবের ভিতরে একটা ইয়েতে নিউজের ভিতরে একটু মানে এই ধরনের একটা কি জানি দেখছিলাম, মানে মনে হচ্ছে আর কি আমি পড়তে পারি না, আমি একজন আমার দাদা দেখাইছিল, এটা আসলে আমার জানা নাই। এখন আপনি আপনারা আপনার বোন যে বাদী হয়েছিল, যে এজাহার করেছিল, সেটা কি আপনারা আপনি জানতেন ব্যক্তিগত ভাবে? পরে আমি না ব্যক্তিগত ভাবে আমি জানতাম না, আমি নিউজটা পাইছি আমার বোন জামাই ফোন দিয়েছিল 6:49 মানে ওই দিন ইফতারের পরে। হ্যাঁ তখন আমি জানতে পারি যে এই ঘটনা। এরপরে আমার আর তাদের সাথে আমার কোনো ফোনের কথাও হয়নি, যোগাযোগ করার চেষ্টা করতে মানে আনভীরের সঙ্গে যে একটা সম্পর্ক ছিল এটা আপনি এই ঘটনা ঘটার পরে জানছেন, এর আগে কিছুই জানতেন না? না না আমি কিছুই জানতাম না। আচ্ছা অথচ আপনি তার ভাই, বড় ভাই? জি জি জি। আচ্ছা আচ্ছা, আপনি যোগাযোগটা কি কারণে আসলে এই সম্পর্কটা আপনাদের খারাপ গেল একটু বলবেন। আসলে আমি ভাইয়া সাদাসিধে মানুষ, আমি আসলে সরল জীবন যাপন করতে পছন্দ করি। ওরা একটু মানে বিলাসী একটা মনোভাব আছে তাদের, ওইভাবে থাকতে পছন্দ করে, যেটা আমার সাথে যায় না। আমি তো আমরা একসাথে ছিলাম, আমার আপা মারা গেছে 2015-তে, হ্যাঁ আপনার সেপ্টেম্বরের 27-তে, আর আমার আমার সোনালী ব্যাংকের কর্মকর্তা ছিলেন, উনি চাকরিরত অবস্থায় উনি ইন্টিগ্রাল করছেন আপনার 2018 সালের 12 জুন রমজান মাস ছিল, 26 রমজান ছিল। এরপরে আমি আমার ভাই বোনেরা সম্ভব 10-11 মাস মানে বছর খানিক ছিলাম। হ্যাঁ 40 দিন আমার মারা যায়, 40 দিন পরে আমি মানে আমি সেপারেট হতে চাইছিলাম, যাই হোক আত্মীয় স্বজনের চাওয়া ফিরে ফিরে কারণ অনুরোধের কারণে আমি আরো 11 মাস মানে প্রায় টোটাল বছর খানিক ছিলাম। এরপরে আমি আয়সা করছি, হ্যাঁ আশা করতে করতে আমি আমার শ্বশুর বাড়িতে অবস্থান করি সোহাগাজে। হ্যাঁ আপনি শুনতেছেন? হ্যাঁ আমি শুনছি, আপনি বলেন। জি জি, আমি সোহাগাজে লালবাগ এলাকায় আশা করি, আশা করার পরে ওইখানে আমি অবস্থান করি। তখন আমি আবার একটু অসুস্থ হয়ে গেছিলাম, প্রেশার হয়ে বেড়ে আমি এই আমার কিডনিতে সমস্যা হয়েছিল, ভিটামিন বেড়ে আমি 6 মাস অসুস্থ ছিলাম। তারপরে লকডাউন হলো করোনা কালীন সময়, ওইখানে আমি অবস্থান করি। এরপরে আমি গত বছর 2020-এর অক্টোবরে আবার আমি আমার নিজের জায়গায়, হ্যাঁ ঘরে উদি বীরপাড়ের জায়গায় আমি ওই তখন দুই মানে রুম টুম করে কোন রকম এসে আমি এখানে অবস্থান করছি। আমি একটা ওষুধ কোম্পানিতে চাকরি করি, মানে ওই ওইটাতে আমি এখন কর্মরত, এই অবস্থায় আমি আছি আর কি। তো ওরা ওদের মতো আছে, এমনি ওই যে আশা দাওয়া ওরা তো আমার পাশে অর্ধেক জায়গায় ওরা মানে ঘর করতেছে, আসতে যাইতো আমার সাথে কথাবার্তা বলতো না, বা অনেক সময় আমার সাথে আসল করতে হইলো আমার সাথে দেখাই হইতো না, আমি কাজে বিভিন্ন কাজে বাইরে থাকতাম,
ওরা যখন আসতো আমার তখন আমি ঘরে থাকছিলাম, মানে ওই অবস্থায় আর কি, মানে দেখা হচ্ছে না কোনো না কোনো কারণে গ্যাপ হয়ে গেছে। এই এখন আমি ওই যে বাসায় থাকতো ওইটাও আমি জানি না, এই আমি জানতে পারলাম এই মিডিয়ার মাধ্যমে। আপনি এতদিন খোঁজ করার চেষ্টা করেননি আপনার যেহেতু ছোট বোন? না, ওরা তো কুমিল্লায় থাকতো, ওরা তো আসা যাওয়া করতো, ও গত শুক্রবার আগে শুক্রবারও বাসায় আসছিল বাসা আচ্ছা ওরা। হ্যাঁ, তো আমি তো এইভাবে খবর মানে রাখি, আমি একটু নিশ্চিন্ত ছিলাম এর জন্য যে কুমিল্লার বাসায় যে বাসায় ওরা থাকে, এখানে আমার ছোট খালু থাকে, উনি সিটি ব্যাংকে কর্মরত, ওনার তত্ত্বাবধানে ওরা থাকে, উনি আমার ওই খালু থাকে তিনতলা, ওরা সাততলা। আচ্ছা আচ্ছা, আমার আমি যেটা জানতে চাচ্ছি মানে আপনি আপনার যে ছোট বোন হয় আপনি কি কখনোই জানার চেষ্টা করেননি যে ঢাকায় কোথায় থাকে না না থাকে, আসলে কি করছে আমার ছোট বোন? না, আমি অনেক আগে প্রায় 1-2 বছর আগে আমি ও যে বাসায় থাকতো আগে একটা বোন আমি একটা বাসায় থাকতো, হ্যাঁ 3-2.5 বছর হবে, আচ্ছা এটা 19 সালে কখন দিয়ে এই তিনজন মানে ওরা বান্ধবী মিলে একটা বাসা নিয়েছিল, ওরা থাকতো ওইটাতে আমি গেছিলাম, এটাই আমার লাস্ট যাওয়া। হ্যাঁ, এরপরে এই গেপটা বনানীতে, হ্যাঁ এখন আমি ওই 11:30 নাকি জানো ছিল ওই ওই জায়গাটা 11:30 বনাবো, এখন আমি এরপরে ওই যে ওই বললাম না যে গ্যাপ হওয়ার কারণে আমিও মানে যোগাযোগ করি না, ওরাও করে না, আমাকে ফোন দেয় না। মানে আনভীরের সঙ্গে যে বিয়ে হয়েছিল এটা আপনার বোন নুসরাত জানতো কিন্তু আপনাকে সেটা জানানো হয়নি? এটা তারা আসলে তাদের তত্ত্বাবধানে যেহেতু আছে, আমি মনে করি এটা তারা অনেক কিছু হয়তো জানে, হ্যাঁ আমি তো শিওর না, বাকিটা হয়তো যেহেতু এটা কিছু। 1 লাখ টাকা যে ফ্ল্যাট ভাড়া দিয়ে আপনার বোন থাকতো এটা আপনি এটা এই বিষয়ে আপনি কি জানেন আসলে এটা আপনারা? এটা আমি যে ইয়ার কালকে জানতে পারলাম, এর আগে আমার জানা ছিল না। এই ভাড়াটা কে দিত, আপনারা না আনভীর সাহেব দিত কোনটা? না, আমি তো জানি না, আমি কিভাবে বলবো কে বলতে বাকি আছে, ওই আমি কি করছি ওই যে আমার বাবার ওই জমিটা ছিলেন উনি একটা ভাতা পাইতো, তো তো ওইটা আমি আমার ছোট বোনকে দিয়ে দিছিলাম, মানে ওর নামে করে দিছি। হ্যাঁ, এর থেকে আমি কোনো টাকা পয়সা পর্যন্ত নেইনি, ওরাই ভোগ করতো, ওরাও আমাকে দিত না। হ্যাঁ, ওরাই ভোগ করে আসছে, যদিও এটার পর আমিও পাচ্ছ ছিলাম কিন্তু আমি আর এটা আনিনি। এরকম একটা পরিস্থিতিতে এখন আত্মহত্যা না আসলে হত্যা করা হয়েছে এখন কোনোটা কনফার্ম না, আপনারা কি সিদ্ধান্ত নিতে যাচ্ছেন বা আপনি বড় ভাই হিসেবে এ বিষয়ে কি এরকম পদক্ষেপ নেবেন? এখন যেহেতু এটা পুলিশ তদন্ত করতো, ওরা তো বাদী হয়েছে, হ্যাঁ এখন ওরা বাদী হয়তো সেটা তো পুলিশ তো ইনভেস্টিগেশন করবে, তারপরে ফরেন্সিক ইয়ার রিপোর্ট আসলে তখন তো একটা মামলা হবে, অটোমেটিক রাষ্ট্র অত রাষ্ট্রবাদী হবে বা একটা কিছু, ওরা তো হয়েছে সরকার পক্ষ একটা বাদী হইতে পারে আসলে। আমি ওই আপাতত ওই জিনিসটাই আমি আমি আমার এখন এই যে আপনার বোনের ভুলের কারণে হোক বা আপনাদের পারিবারিক যে একটা যোগাযোগ থাকে সামাজিক যোগাযোগ সেটাও যে আপনারা মানে বিশেষ করে আপনি বড় ভাই হওয়াতে রক্ষা করতে পারলেন না এবং আপনার বোন কি আশ্বাসে আনভীরের সঙ্গে ওঠা বসা বা মেলামেশার ক্ষেত্রে সুযোগ সৃষ্টি করে দিয়েছিল যার কারণে আজকে একটা অনিশ্চয়তার দিকে শেষ পর্যন্ত মৃত্যুবরণ করতে হলো আপনার বোনকে বরণ, তো এই দায়টা আসলে কি আপনারা মনে করেন না এই দায়টা সম্পূর্ণ আপনাদের কাঁধে আসে? না, আমার বা আমি ওরা তো আমি যে ভাই, হ্যাঁ আমার তো ওই যাবে, ওরা তো আমাকে মানে ওই রেসপেক্ট করতো না। হ্যাঁ, এখন ধরেন আপনার বোন, হ্যাঁ আপনি বড় ভাই, আপনার বোন দুজন, এখন যদি ওরা যদি আপনাকে সম্মান না করে আপনাকে না মানে তাহলে আপনার কিছু করার আছে, যার কারণে আমি মনে করি দূরে ছিলেন আর কি মনে কষ্ট নিয়ে মনের কষ্টে আমি আশা করি এখন আই এদিকে আমি কোন রকমে চলতেছি। হ্যাঁ, আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান, হ্যাঁ মা বাবা আমাদের তো ওইভাবে ইয়ে করে গেছেন, এখন অনেকে দেখে মানে আমার মা বাবা দায়ী করতো, আর আপা আম্মা তো ওনারা তো দুনিয়াতেই বেঁচে নেই। আপনি আপনার বোনকে কিরকম জানেন ছোট বোনকে মোশারাতকে?
না, ও তো আসলে পরিস্থিতির শিকার। ও তো একটা বয়স কত আপনি নিজে বুঝেন না, একটা বাচ্চা মেয়ে, হ্যাঁ, এই দুনিয়াটা কি বুঝে। তবে আমার বোনটা অনেক ট্যালেন্টেড ছিল, ভালো ছিল, ও ভালো পেইন্ট করতে পারতো তার, হ্যাঁ, তবে তার মানে অভিনয় জগতে মানে ইয়ার একটা তার একটা মাঝখান দিয়ে আসার মানে ইচ্ছা রাখছিল। আচ্ছা, হ্যাঁ, ওই জিনিসটা তখন একটা সময় অনেক কাজ করছিল, তো আমার বাবা মারা যাওয়ার পর পর ওই জিনিসটা এখন আর তার মধ্যে কাজ করে নাই। মানে সে আর অনেক মানে প্রপোজাল আসছিল, ছবি, এমনকি নাটক, হ্যাঁ, নাটক একটা করছিল, 2 পর্ব পর্যন্ত করছিল, তো পরে সে এগুলা বাদ দিয়ে দিচ্ছে। এত মারা যাওয়ার পরে তার মনের একটা পরিবর্তন হয়েছিল। তার কাছে কারা অফার আনতো নাটক? তারপরে বিভিন্ন পরিচালকরা ওর সাথে কথা বলতো। এক সময় আমি যতটুকু জানি 2016 দিকে স্টার প্লাসের, হ্যাঁ, কি মহেশ ভাটিয়া নাকি কি জানি, ভাট নাকি জানি, একজন পরিচালক আছে, উনি সিরিয়াল করে, তখন ওরে ও তো ইংরেজি হিন্দি এগুলোতে পারদর্শী ছিল, তো আচ্ছা, তখন ওই হোয়াটসঅ্যাপে কথা বলতে কথা বলার পরে দেখা গেল যে তারাও অফার করছিল মানে সিরিয়ালের জন্য। তখন পরে এরকম দেখতে যেতে, এখন পরে আমার আম্মু ছিল, ওদের তো ছোট লেখাপড়া করবে, তখন এগুলোর অফার গুলা তখন সে রিফিউজ করতো। আচরণ তো আসলে ছোট মানুষ, হ্যাঁ, নাচার আচরণ ভালোই ছিল, ঠান্ডাই ওদের ছিল। তবে সে তার ওই যে মানে নিজের ক্যারিয়ারটা নিজে গড়ার একটা তার একটা স্বপ্ন ছিল। আচ্ছা।